হ্যালো ফ্রেন্ড, সুস্মিতা ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সাথে পনিরের একটা সুস্বাদু নিরামিষ পদ শেয়ার করব। এই নিরামিষ পনিরের রেসিপিটা বানানোর জন্য কি কি উপকরণ লাগছে সেগুলো আগে দেখে নিই। এখানে নিয়েছি 300 গ্রাম পনির, এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এখানে রয়েছে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট 2 টেবিল চামচ, রয়েছে টমেটো পেস্ট 2 টেবিল চামচ, পোস্ত বাটা 2 টেবিল চামচ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। এখানে রয়েছে কসৌরি মেথি, চিনি আর স্বাদমতো লবণ। চলুন তাহলে এবার রেসিপিটি শুরু করা যাক। প্রথমে পনিরগুলো ভেজে নিতে হবে, সেই জন্য আমি একটা ননস্টিকের কড়াই নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো সাদা তেল নিয়ে দিয়েছি। এবার তেলটা একটু গরম হলে ওর মধ্যে পনিরগুলো আস্তে আস্তে দিয়ে দিতে হবে। সব পনিরগুলো একসাথে দেবেন না, তাহলে ভেঙে যাবে, তাই আমি 2 বার ধরে পনিরগুলো ভেজে নেব। এইভাবেই উল্টে পাল্টে পনিরগুলো হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব। এখানে একটা কথা বলে রাখি, পনির সব সময় হালকা করেই ভাজবেন, খুব কড়া করে কখনোই ভাজবেন না, তাহলে পনিরগুলো পরে শক্ত হয়ে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। পনিরগুলো দেখুন হালকা করে ভাজা হয়ে গেছে, আমি ওগুলো তুলে নিয়েছি। আবার বাকি পনিরগুলোকেও একইভাবে হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব। সব পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি সবগুলো উঠিয়ে নেব। এবার বাকি যে তেলটা রয়েছে ওর মধ্যে আমি 1/2 চামচ সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো, আর আদা আর কাঁচা লঙ্কা বাটাটা তেলের মধ্যে দিয়ে দেব। এবার কয়েক সেকেন্ড একটু আদা কাঁচা লঙ্কা বাটাটা নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা লো সিমে করে এইভাবে কয়েক সেকেন্ড আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা নাড়াচাড়া করে নেবার পর ওর মধ্যে টমেটো পেস্টটা দিয়ে দিতে হবে। টমেটো পেস্টটা দিয়েও আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর একটা সুন্দর গন্ধ আসে। টমেটোটা দেবার পর এইভাবে 1 মিনিট ধরে মশলাটা কষিয়ে নিতে হবে। এইভাবে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতে হবে, জিরে, ধনে আর হলুদ গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে আবারও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। এইভাবে সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন সব কিছু মশলাটা ভালোভাবে মিশে গেছে। এবার ওর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দিতে হবে। পোস্ত বাটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আমি আগে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, ওর মধ্যে টক দইটা দেখানো হয়নি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ টক দই অ্যাড করেছি। টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে তবেই দেবেন, আর গ্যাসের ফ্লেমটা একদমই লোতেই রাখবেন। টক দই দেওয়ার পর এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। এইভাবে নাড়াচাড়া করে আমি মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নেব। আমি ঢাকা দিয়ে মশলাটা 2 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে ভালো মতো তেল ছেড়ে এসেছে। এবার আমি মশলাটার মধ্যে 1 বাটি পরিমাণ জল দিয়ে দেব। আমি পোস্তর বাটিটা ধুয়েই সেই জলটাই দিয়েছি। এবার দিয়ে দেবো আমি 1/2 চামচ পরিমাণ চিনি, আর দেবো 1/2 স্বাদমতো লবণ। চিনি আর লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার ওর মধ্যে ভেজে রাখা পনিরগুলোকে আস্তে আস্তে দিয়ে দিতে হবে। পনিরগুলো দিয়ে খুব দ্রুত নাড়াচাড়া করবেন না, খুব হালকা হাতে পনিরগুলো গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি রান্নাটাই খুব বেশি জল ব্যবহার করিনি, কারণ আমি গ্রেভিটা এইরকমই মাখা মাখা রাখতে চাই। এবার আমি ঢাকা দিয়ে 1 মিনিট রান্নাটা করে নেব।
যাতে পনিরের মধ্যে সব মশলা এবং উপকরণ খুব ভালোভাবে ঢুকে যেতে পারে। আমি আগেই বলেছি পনিরকে বেশিক্ষণ রান্না করবেন না, তাহলে পনির শক্ত হয়ে যাবে। 2 মিনিট পর ফিরে এলাম, দেখুন গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে আর অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আমি একটু নাড়াচাড়া করে নেব, খুব হালকা হাতে নাড়তে হবে। এই সময় পনিরগুলো খুব নরম থাকার জন্য পনিরগুলো ভেঙে যেতে পারে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো কসৌরি মেথি। এইভাবে হাতে করে একটু ক্রাশ করে নিয়ে মেথি পাতাগুলো দিয়ে দিতে হবে। আর দিয়ে দেবো 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো। কসৌরি মেথি আর গুঁড়ো গরম মশলাটা দিয়ে খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে, যাতে কসৌরি মেথি আর গরম মশলার ফ্লেভারটা সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশে যায়। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। তৈরি হয়ে গেল খুব কম সময়ে এবং কম উপকরণ দিয়ে তৈরি পনিরের এই অসাধারণ রেসিপি। নিরামিষ দিনে পনিরের যদি এইরকম একটা রেসিপি থাকে তাহলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আজকে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। সো ফ্রেন্ডস, তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।